আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম দেশপ্রেম ও দায়িত্বশীলতা নিয়ে মানুষের কল্যাণে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজে যাতে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখারও পরামর্শ দেন তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এ সময় প্রধানমন্ত্রী জানান সম্প্রচার আইন প্রণয়নের কাজ চলছে বর্তমান সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং কোনো ঘটনাকে আড়াল করতে চায় না বলে সাংবাদিকরা স্বাধীনভাবে রিপোর্ট করতে পারছে বলে উল্লেখ করেন তিনি প্রধানমন্ত্রী বলেন ৭৫ এর পরে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসে গণতন্ত্র হত্যা করেছিল লুটপাট নৈরাজ্য প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ সরকার স্বল্প সময়ে ব্যাপক উন্নয়ন করলেও স্বাধীনতা বিরোধীরা ২১ বছর দেশকে অন্ধকারে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি যুদ্ধের গণমাধ্যম কর্মীদের চাকরি সুরক্ষা প্রণয়ন করেছে গণমাধ্যম কর্মীদের চাকরি শর্তাবলী আইন যেটা আগে কখনো ছিল না তাছাড়া সম্প্রচার খাতের উন্নয়ন ও দেখভাল কার্য স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করে দেওয়া হয়েছে যাতে কমিশন গঠনের লক্ষ্যে এখন সম্প্রচার আইন প্রণয়নেরও কাজ চলছে অনেক ঝুঁকি নিয়ে আপনারা অনেক সময় রিপোর্ট করেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এটুকু অনুরোধ করব যে আপনারা যেমন ধন্যবাদযোগ্য কাজও করেন কিন্তু আবার এমন রিপোর্ট করেন না যেটা মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায় আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী সকাল ৯টা ৫৭ মিনিটে বিহিত পূজার মাধ্যমে পালিত হচ্ছে এই দিনের ধর্মীয় আচার সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলছে চণ্ডীপাঠ ও বিভিন্ন রীতিনীতির মাধ্যমে শুরু হয় দিনটি কাল বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা করোনার কারণে বিধিনিষেধ থাকলে ভোর থেকে ভক্ত পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপগুলোতে দিচ্ছেন অঞ্জলি পুরোহিতের কাছ থেকে নিচ্ছেন দেবীর ভোগ সব ভক্ত পুণ্যার্থীদেরই চাওয়া করোনার এই মহামারী দূর হয়ে পৃথিবী আগের অবস্থায় ফিরে আসবে মানুষ পাবেন তাদের স্বাভাবিক জীবন এবারে শেয়ার বাজারের খবর সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমছে সকালে সূচকের উত্থানে লেনদেন শুরু হলো এক ঘন্টার মধ্যে সূচক কমতে থাকে বেলা ১১টা ৪২ মিনিট পর্যন্ত ডিএসই তিনটি সূচকে নিম্নমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমছে এ সময় পর্যন্ত লেনদেন হয় ৪১৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে ১৩৭টি কমে ১৫৯টি এবং অপরিবর্তিত ছিল ৬৫টি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে সন্ধানী ইন্স্যুরেন্স গ্লোবাল ইন্স্যুরেন্স প্যারামাউন্ট টেক্সটাইল পায়োনিয়ার ইন্স্যুরেন্স সিটি জেনারেল ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স বেক্সিমকো ফার্মা নর্দার্ন ইন্স্যুরেন্স এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের শেয়ার লেনদেন আজ শুরু হয়েছে ১০টা গভীত মূল্যে শেয়ারটি ডিএসইতে ১৫ টাকায় লেনদেন শুরু হয় পুঁজিবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে মজুদ ছাউনি প্লান্ট সেট নির্মাণ যন্ত্রপাতি ক্রয় ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটানো হবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ